আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টাটা 1615 EX2। এই গাড়িটি আপনাদের অনেক পরিচিত এবং আপনাদের সকলেরই পরিচিত একটি ট্রাক মডেল টাটার তরফ থেকে এবং বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি গাড়ি। এই গাড়িটার ব্যবহার এবং প্রচলন এত যে নতুন যদি কেউ কোনো গাড়ি কিনতে চায় বা সে যদি গাড়ির পছন্দ হয় এবং তার মুখে একটাই কথা যে টাটা 1615 কিনবো একটা নতুন। তো আজকে আপনাদের জানাবো যে গাড়িটির ফুল স্পেসিফিকেশন এবং কিছু বাস্তবিক লাইফে ঘটে যাওয়া কথা। টাটা 1615 EX2 ইঞ্জিন টাইপ থাকছে, এটার ইঞ্জিন টাইপ হচ্ছে কামিন্স 6BT 5.9 লিটারের ইঞ্জিন এবং এটার কুলিং সিস্টেম টাইপ আপনারা পাচ্ছেন ওয়াটার কোল্ড ডাইরেক্ট ইঞ্জেক্ট টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন। এবং এই গাড়িটিতে সিলিন্ডার থাকছে 6 সিলিন্ডারের ইঞ্জিন এবং ডিপ্লেসমেন্ট থাকছে 5883 সিসির ডিপ্লেসমেন্ট। এবং এই গাড়িটির ম্যাক্স হর্স পাওয়ার 145 HP এবং ম্যাক্স RPM 2500 RPM-এ 145 HP এই গাড়িটি প্রডিউস করতে পারবে। এবং এই গাড়িটির ম্যাক্স টর্ক 500 Nm 1300-1700 RPM-এর মধ্যে। এটির গিয়ার বক্স হিসেবে থাকছে 6-speed ম্যানুয়াল গিয়ার বক্স, 6-forward গিয়ার এবং 1 রিভার্স গিয়ার। এই গাড়িটির ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 350 লিটারের এবং এই গাড়িটির টায়ার সাইজ থাকছে 10R 20 মানে আপনার 10R 20/16 PR ফ্রন্ট 2 রেয়ার 4 স্পেয়ার 1। আপনাদের এই গাড়িটিতে স্পেয়ার টায়ারের সংখ্যা 1টি থাকছে এবং গাড়িটির সামনে 2টি টায়ার এবং পিছে 4টি। গাড়িটির হুইল বেস 4795 mm এবং গাড়িটির গ্রস ভেহিকেল ওয়েট মানে গাড়িটি GVW 16200 kg। এই গাড়িটির লোড ক্যাপাসিটি 16 টন। তো আশা করি আপনারা ফুল স্পেসিফিকেশন জানতে পেরেছেন। এই গাড়িটি বর্তমান লাইফে অনেক জায়গায় দেখা যায় যে রাস্তায় টাটার বাদ দিয়েও এই কনফিগারেশনের যে গাড়িগুলো রয়েছে, যেরকম অশোক লেল্যান্ডের 1616 IL, 1616 গাড়িটায় আপনার যে 1616 IL রয়েছে অশোক লেল্যান্ডের, এই গাড়িটার কোয়ালিফিকেশন অন্তত এই গাড়ির থেকে অনেক ভালো। কিন্তু ওই গাড়িটার লং টার্মে যাওয়ার পরে ওই গাড়িটার অবস্থা বা কন্ডিশন অনেকেই জানেন যে অশোক লেল্যান্ডের কেবিনে আপনার শক অ্যাবজর্বার থাকে না, তারপরে আপনার গাড়িতে যে ক্যাবিন থাকে ক্যাবিনের যে ম্যাটেরিয়াল ইউজ করা থাকে টাটার থেকে অনেক দুর্বল থাকে এবং গাড়িটির চেসি বা বিভিন্ন যে দিক আছে ওই দিকগুলো টাটার থেকে অনেক দুর্বল। তো লং টার্মের কথা যদি আপনারা চিন্তা করেন তো এই গাড়িটাই আপনার ভালো একটি প্যাকেজ হতে পারে। বা আপনি যদি চিন্তা করেন যে কিছু নির্দিষ্ট সময় ধরে এই গাড়িটি চালাবেন বা তাই সে সময় পরে আপনার এই গাড়িটি আপনার সেল করে দেবেন, কিন্তু সেই হিসেবে এই গাড়িটি বা অশোক লেল্যান্ডের গাড়িটি আপনার ভালো চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি লং টাইমের কথা ইউজ করার কথা চিন্তা করেন এবং পার্টসের অ্যাভেলেবিলিটি যদি থাকে মার্কেটে, সেরকম একটি প্রোডাক্ট যদি আপনি চুজ করতে চান যেটার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি থাকে মার্কেটে, অ্যাভেলেবল থাকে সবসময়, সেই হিসেবে টাটা আপনার বেস্ট প্রোডাক্ট। এবং টাটার সার্ভিস সব জায়গায় থাকে, থার্ড পার্টি বলেন আর বিভিন্ন গ্যারেজে বলেন সার্ভিস সেন্টারে বলেন, টাটার সার্ভিসের সাথে কোনো অন্য কোনো কোম্পানি তুলনা হয় না ইন্ডিয়াতে এবং বাংলাদেশে দুই জায়গাতেই আপনার সার্ভিস অনেক ভালো পাওয়া যায় এবং যথেষ্ট ভালো মানের সার্ভিস তারা প্রোভাইড করে টাটা কোম্পানির থেকে। এবং তারা যথাসাধ্য চেষ্টা করে যে অন্যর টাকা যেতে ওয়েস্ট না যায়। আমি কোম্পানির প্রমোশন করছি না, কিন্তু প্রত্যেকটা কোম্পানিরই যে কোনো নির্দিষ্ট গাড়ি লঞ্চ করুক, যে কোম্পানি লঞ্চ করুক, হয় ডাম্প ট্রাক হতে পারে, যে আপনার কাঁচামালের যে সামগ্রীর গাড়ি, গ্যাস সিলিন্ডারের গাড়ি, মিডিয়াম কমার্শিয়াল ভেহিকেল, হেভি কমার্শিয়াল ভেহিকেল বা ছোটোখাটো যেসব গাড়ি, কোনো না কোনো গাড়ি, কোনো না কোনো মডেল নির্দিষ্ট একটি সেগমেন্টকে ভাবা চিন্তা করা, সে সেগমেন্টের অনুযায়ী বানানো হয়, অন্যথা অন্য কিছুর জন্য বা সব গাড়ি এক অ্যাপ্লিকেশনের জন্য না। হতে পারে যে এই গাড়িটা আপনার ডাম্প ট্রাক, কিন্তু কিছু কিছু ডাম্প ট্রাক আপনারা দেখবেন শুধু
পাথরের খনিতে ইউজ করার জন্য বানানো হয়। সাধারণত যেসব রাস্তায় চলে বালু কাদা আনা নেওয়া করে, রাবিশ নিয়ে যায়, এগুলোর জন্য না, সেগুলো নির্দিষ্ট পাথরের খনির জন্য। এবং তারা যারা পাথরের খনিতে গাড়ি ইউজ করে, 6 মাস 1 বছর বা তার কিছু বেশি ইউজ করে, গাড়িগুলোর কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, অনেক রাফ চালায় তারা, অনেক লং টাইম ধরে টার্গেটে তারা কাজ করে। এবং কিছু সময় বাদে তারা কোম্পানির গাড়িগুলো, অনেকগুলো গাড়ি একসাথে কিনে এবং তারা সেল দিয়ে দেয়। আমরা এরকমই দেখি সাধারণত বিভিন্ন জায়গায়, বা বাংলাদেশে যেহেতু ওরকম ওই ধরনের খনি নেই, কিন্তু ইন্ডিয়াতে তো আপনারা দেখবেন যে লাইনস্টোন খোঁড়াখড়ির কাজ হয়, ওখানে ওই ধরনের খনি হয় বা খনির কাজ হয়। যেরকম টাটার প্রাইমা গাড়িটা, এটার বিভিন্ন অ্যাডে দেখবেন যে পাথরের খনি দেখাবে, অশোক লেল্যান্ডের HHP। তো প্রত্যেকটা গাড়ি নির্দিষ্ট একটা টার্গেট ক্রিয়েট করে। অনেকে দেখা যায় যে আপনার বিভিন্ন সিমেন্ট ট্রান্সপোর্টের কাজে ইউজ করা হয়, টাটার 1615 গাড়ি, না 1615 না সরি, আপনার অশোক লেল্যান্ডের 1616 IL বা অশোক লেল্যান্ডের 1625-18 IL, এই দুইটা গাড়ি দেখবেন যে সিমেন্টের কাজে বেশি ইউজ করা হয়, টাটা ইউজ করা হয় না। তাদের একটা নির্দিষ্ট কারণ থাকে যে এই সেগমেন্টে এটা ভালো। আবার দেখবেন যে অনেকে পাথরের কাজে, সেমই লোড ক্যাপাসিটির গাড়ি কিন্তু তারা পাথরের যখন লোড টানার কাজে ইউজ করে, তখন তারা পাথরের বদলে বা সিমেন্টের ক্ষেত্রে তারা লেল্যান্ড চুজ করে, এবং যখন তারা পাথর নেওয়া যাওয়ার কাজ করে, তখন পাথর যখন আনা নেওয়ার কাজ করে, তখন তারা লেল্যান্ডের বদলে টাটা চুজ করে, গাড়ি চয়েসে তারা গাড়ি ইউজ করে ওই গাড়ি। তখন নির্দিষ্ট একটা ব্যাপার আছে, কোনো কোম্পানি খারাপ না, কোনো কোম্পানির গাড়িও খারাপ না, প্রত্যেকটি কোম্পানির ইঞ্জিনিয়াররা যারা, প্রত্যেক ইঞ্জিনিয়ার যারা আছে, তাদের কোয়ালিটি এবং তাদের নির্দিষ্ট কাজ করার ক্ষমতা এবং কর্ম দক্ষতা থেকে তারা গাড়ি তৈরি করে, এবং তারা নির্দিষ্ট টার্গেটে গাড়ি তৈরি করে, নির্দিষ্ট সেগমেন্টের জন্য তারা গাড়ি তৈরি করে, নির্দিষ্ট টার্গেট অ্যাচিভ করার জন্য গাড়ি তৈরি করে, যে কাস্টমার তারা এই কাজের জন্য গাড়িটি ইউজ করবে সেজন্য তারা গাড়ি তৈরি করে। এবং আমরা না জেনে না বুঝে এবং অন্যকে বলবো যে অন্যর গাড়ি খারাপ, এটা জন্য না। তো আজকে আপনাদের জানালাম 1615 গাড়ির ব্যাপারে, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, এবং ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।